মা জননী বলছেন, কর্মী জননী, হ্যাঁ কর্মী জননী, এগুলো আবার জান্নাতের সার্টিফিকেটও দিয়েছেন রাজনৈতিক ইস্যু হাসিল করার জন্য। আমাদের ইস্তেমায় আমাদের হজ্জত যে আসবে এখানে তাদের আপত্তি, এটা একটা সম্পূর্ণ বৈষম্য একটা কথা। ওনারা যেরকম বাংলাদেশের জনগণ, আমরাও এরকম বাংলাদেশের জনগণ, আমাদেরও এরকম অধিকার। হ্যাঁ, ওনারা তো 7 বছর ওনাদের অধিকার নিছে, হ্যাঁ আমরা এখন আমাদের অধিকার চাই। আমাদের আমির সাহেব আসবেন এবং কি আমরা প্রথম ইস্তেমা ইনশাল্লাহ রাজনৈতিক ইস্যু হাসিল করার জন্য। কিছু লোক তৃতীয় পক্ষ এটা করতে পারছে, 5 নম্বর একটা সমাবেশ করছে, পাবলিকের কোনো সাথী ছিল না। হেফাজতে ইসলাম যারা এর আগের সরকারকে বলছেন মা জননী, মা জননী বলছেন, কমি জননী, হ্যাঁ কমি জননী, এগুলো আবার জান্নাতের সার্টিফিকেটও দিয়েছেন তারা ওই ভোটার লোক থেকে। হ্যাঁ, ওই ধরনের লোকগুলো আজকে ওই হেফাজতে ইসলাম যারা আছেন হেফাজতের ইসলাম করবেন, কিন্তু তারা কি নিজেদের মধ্যে ইসলাম আনতে পারে নাই। আমি চাই আমরা প্রথম করব বিশ্বাসস্থাপন করব, আমাদের বিশ্বাস হুজুর আসবে, এটাই সরকারের কাছে আমাদের দাবি, এটাই আমাদের দাবি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এটাই আমার অনুরোধ। এখন আমরা চাই সারা বিশ্বকে আমাদের আমির হজরত মাওলানা শাহ সাদত কর্তৃক উনি আমাদের বিশ্বাসস্থাপনাতে আসবেন, আর উনি যদি বিশ্বাসস্থাপনাতে আসে সারা বিশ্ব থেকে কম করিও 40 থেকে 50,000 লোক সারা বিশ্ব থেকে আসবে।